সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সাংসদ অভিনেতা দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের চুটি প্রেমের কথা কিন্তু এখন সকলেরই জানা। দুজনের সম্পর্ক বেশ ভালো বলে পরিচিত কিন্তু তাদের ভক্তমহলে। তবে হঠাৎ এমন কি ঘটলো যার জন্য প্রকাশ্যে এই ঝামেলা শুরু হলো? আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই একেবারে সর গোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। রুক্মিণীর একটি ছবি পোস্টকে কেন্দ্র করেই যত কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘিরে, আর তাতেই দেবের সঙ্গে এবার ঝামেলায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী। কালো ফ্রেমে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র এবং তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছিলেন, তিনি সবসময় বিশ্বাস করেন ছায়ার পিছনে সৌন্দর্য থেকে যায়। আর এই ছবিতেই দেব মন্তব্য করে বসেন, কি বাজে ছবিটা, আরও ভালো ছবি ছিল তো। আর এখান থেকেই শুরু হয়ে যায় তাদের ঝামেলার সূত্রপাত। ব্যাস, দেবের এই কমেন্ট দেখেই কিন্তু একেবারে রেগে আগুন রুক্মিণী। তিনি জানতে চান যে কোন ছবির কথা দেব বলছেন। তারপরেই দেব নিজের একটি ছবি দেন যেখানে রুক্মিণীকে একেবারেই অস্পষ্ট দেখা যাচ্ছিল। ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি দেব, ক্যাপশনে লিখেন, এটা কেমন? এটা দেখেই আরো রেগে যান রুক্মিণী মৈত্র, সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব ব্লক, আর তার সাথেই রাগের ইমোজিও দিয়ে দেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় ছবিকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছে দেব রুক্মিণীর, সেটা কিন্তু দারুণ উপভোগ করছেন নেটিজেনরা, কারণ পুরো বিষয়টি ঘটছে মজার ছলে। তারকা জুটির খুনসুটিতে মজেছেন নেট দুনিয়ার মানুষজন। প্রসঙ্গত, দেব আপাতত গোলন্দাজ এবং রিয়েলিটি শো এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। গোলন্দাজ ছবিতে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেব। ছবিতে দেবের বাবার চরিত্র অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঈশা সাহাকে, আর একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সম্প্রতি টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হিন্দি ছবি সনাকের কাজে ব্যস্ত, খুব শীঘ্রই বিদ্যুৎ জামালের বিপরীতে এই হিন্দি ছবিতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।